আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো ঢাকা সিটির এই মাতুয়াইল মেডিকেলের দক্ষিণ পাশে আদর্শনগরের পরেই আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে এই নূরবাগ অঞ্চলটি, যেখানে নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলার অসংখ্য ইন্ডাস্ট্রিয়াল কাছে হওয়ার কারণে এখানে প্রচণ্ড ভাড়া থাকায় এখানে অসংখ্য মানুষ জমি কেনার জন্য ঘুরছে। তাই আজকে আমরা নিয়ে এসেছি এই নূরবাগে 16 ফিটের প্রশস্ত রাস্তার সাথে দুইটি রাজুক প্লানপ্রাস্কৃত বিল্ডিংয়ের একদম মাঝামাঝিতে এই সেই আদর্শ তিন কাঠার একটি অসাধারণ উঁচু এবং আজকে সে আজকে বাড়ি করে ভাড়া দেওয়ার উপযোগী এই সেই প্লটটি দেখাবো। এই প্লটটি ক্রয় করে আপনিও এই নূরবাগে একটি আদর্শ প্লটের মালিক হতে যাচ্ছেন এই মাতুয়াইল মেডিকেল এবং পাগলার মাঝামাঝিতে। তো আজকের এই প্লটটি কত টাকা পড়বে এবং এই প্লটটি কিভাবে ক্রয় করতে হবে এবং আদর্শ প্লট কাকে বলা হয় সেটাই আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলার সামনে যে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল নূরবাগে। তো এই নূরবাগটি মাতুয়াইল মেডিকেল থেকে মাত্র দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের মাধ্যমে 2x2 9, অর্থাৎ 2 কিলো থেকে একটু বেশি, অর্থাৎ 10 থেকে 15 টাকা ভাড়া মাত্র মাতুয়াইল মেডিকেল অর্থাৎ ঢাকা সিটি থেকে। আর যদি পাগলা থেকে দেখায় দেখেন মাত্র 1x77, অর্থাৎ 1.5 কিলো থেকে একটু বেশি, এবং মেট্রো রেল থেকেও মাত্র 1.5 কিলো, অর্থাৎ মেট্রো রেল এবং পাগলা থেকে 1.5 কিলো দূরত্বে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন। তো দর্শক, অবশেষে চলে আসলাম আজকের সেই প্লটটির খুব কাছাকাছিতে। এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 12 ফিটের উপরে। তো এই রোডের সাথেই কিন্তু প্লটটি, আর অবশেষে দেখতে পাচ্ছেন একদম প্লটের কাছে এই সেই রাজুকের যে প্লান পাশলা বিল্ডিংটির একদম দক্ষিণ পাশে সেই প্লটটি দেখাবো। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এই এখানে আবার এখান থেকে এই পর্যন্ত 16 ফিটের মতো রয়েছে। এই 16 ফিট থেকে আমরা এখন এই যে ডান দিকের এই রোডের সাথে সেই প্লটটি আজকে দেখাবো, এবং দেখতে পাচ্ছেন এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত 16 ফিটের মতো রয়েছে। আর অবশেষে চলে আসলাম এই বিল্ডিংটির দক্ষিণ পাশের এই সেই প্লটটি, যেটা বিক্রয় হবে 3 কাঠার অসাধারণ একদম আদর্শ প্লট। এবং প্লটটির সামনের এই রোড দিয়ে উত্তর পাশে এই যে দিক দিয়ে সোজা গেলে কিন্তু পাগলা হয়ে নারায়ণগঞ্জ ফতুল্লা যেতে পারবেন। আর আমরা এই রোড দিয়ে এসেছি মাতুয়াইল মেডিকেল থেকে, আর এইটা হচ্ছে প্লটের মানে উত্তর পাশে সীমানা। এই যেভাবে গিয়েছে একদম বিল্ডিংটার গেছে ওই পিছন পর্যন্ত, পশ্চিম পাশে পর্যন্ত, আর যিনি প্লটটা ক্রয় করেছে তার নাম সহ সাইনবোর্ড রয়েছে, তো আমরা একটু পর দেখাবো। আর এখন আমরা আজকের প্লটটি ফুল বুঝিয়ে দেবো। এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশে সীমানা, এই যে এই পর্যন্ত, হ্যাঁ এই যে এই পর্যন্ত হচ্ছে দক্ষিণ পাশে সীমানা, একদম এভাবে এসেছে, এই যে এভাবে, একদম এভাবে এসে এই যে এই পর্যন্ত এসেছে। আর এই হলো আজকের প্লটটি, এবং সামনে যে হাইডাদের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তাদের ইটাগুলো এই প্লটের সামনে রেখেছে, কাজ চলমান রয়েছে, এইটারও কিছু কাজ চলমান রয়েছে। আর এই যে প্লটটি আমরা দেখাবো, এই যে প্লটটি, মূল বিষয়টা হচ্ছে এরকমই একটি বিল্ডিং আপনি এখানে করতে পারবেন, কারণ 3 কাঠা হওয়ার কারণে কিন্তু রাজুক থেকে ওই যে পিছনের মতো পারমিশন পাবেন। প্লটটির এই উত্তর পাশের বিল্ডিংটি কাজ চলমান থাকায় তাদের ইটাগুলো এই প্লটের উপরে রেখেছে, আমি আবারও আপনাদেরকে বলে দিলাম ব্যাপারটি। তো দর্শক, আজকের এই প্লটটি ক্রয় করেছে একজন সৌদি প্রবাসী ভাই, তার নামও দেওয়া আছে দেখতে পাচ্ছেন, জহিরুল ইসলাম ভাই, তার নাম্বারটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তিনি একজন প্রবাসী হয়, তার নাম্বারটা হয়তো ইমোও পেয়ে যাবেন এবং বাংলাদেশও একটি নাম্বার পেয়ে যাবেন। যাই হোক, তো এটা হচ্ছে আজকের প্লটটির উত্তর পাশের সীমানা তার প্লটটির, এবং তার ফুল প্লটটি কিন্তু একদম বাউন্ডারি করা থাকায় জমির জায়গা নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই, কোন জায়গায় হবে এই সেই নিয়ে, কারণ বাউন্ডারি রয়েছে ফুল প্লটটিতে। তো এখন আমরা আজকের প্লটটির পশ্চিম পাশে এই যে চলে এসেছি, এটা হচ্ছে পশ্চিম পাশের শেষ সীমানা। এখান থেকে একটি ওয়াল রয়েছে একদম ওই যে উত্তর পাশের ওই বিল্ডিংটির কর্নার পর্যন্ত, আমি ওইখানে গিয়েও দেখিয়ে দেবো আপনাদেরকে। তো পশ্চিম পাশ থেকে দেখলে এই যে ফুল প্লটটা এরকম দেখাবে, তো দেখতে পাচ্ছেন ওই যে সামনে বিশাল বড় রোডটি, আর এরকম দেখাবে প্লটটি দেখতে। এটা কিন্তু অনেক উঁচু প্লট, হ্যাঁ। তো আমরা এখন প্লটটির উত্তর পাশে সেই বিল্ডিংয়ে একদম ধারে কাছে চলে যাচ্ছি। তো উত্তর পাশেও কিন্তু ওয়াল দিয়ে একদম মোটামুটি ছোট্ট করে বাউন্ডারি করা আছে, যে ওয়াল দিয়ে ছোট্ট করে দেখতে পাচ্ছেন একদম ওই যে পূর্ব পাশ পর্যন্ত, এখানে গাছগাছালি লাগানো রয়েছে, এই জন্য হয়তো সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু প্লটটি যিনি ক্রয় করবেন তিনি কিন্তু একটু নিট অ্যান্ড ক্লিন অর্থাৎ পরিষ্কার করে নিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি প্লট বোঝা যাবে, একদম এই যে এই দুইটি বিল্ডিংয়ের মাঝামাঝি প্লট। এবং আজকের প্লটের সামনে বিশাল বড় রোড হওয়ার কারণে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনরাও এই ধরনের প্লটগুলোতে অনায়াসে আপনি নিজেও গাড়ি নিয়ে আসতে পারবেন, অথবা বাস ট্রাক যে কোনো কিছু নিয়ে আসলে আপনাদের কিন্তু ক্যারিং খরচটাও কমে যাবে। যেমন এই যে এই রোড দিয়ে আপনারা ওই সামনে গেলে কিন্তু পাগলা নারায়ণগঞ্জ ফতুল্লা যেতে পারবেন, আর এখানে দেখেন খুব সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে যেটা আপনি আসলেও দেখতে পারবেন।
তো দর্শক, ভিডিওর প্রথমেই বলেছিলাম এই প্লটটি একটি আদর্শ প্লট। তো আদর্শ প্লট কাকে বলে? তো আদর্শ প্লট হচ্ছে সেই প্লট যেই প্লটটির উপরে যাবতীয় সকল ধরনের গুণাবলী বিদ্যমান থাকে। অর্থাৎ প্লটটি উঁচু প্লট এবং স্কোয়ার হতে হবে, এখানে বড় কিংবা ছোট হতে হবে না, এর মাঝামাঝি হতে হবে। এবং প্লটটির চারপাশে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ থাকতে হবে, একটি আবাসিক এলাকার যতটুকু নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো থাকতে হবে, আরও অনেক কিছু রয়েছে একটি আদর্শ প্লটের গুণাবলী, যার মধ্যে এই প্লটটি অনেক অংশেই পড়ে থাকে আদর্শ প্লটের গুণাবলীর মধ্যে। তো দর্শক, এই মাতুয়েল মেডিকেলের সামনে থেকে অসংখ্য অটোরিকশা সিএনজি আসে 10 টাকা ভাড়া দিয়ে, প্রথমে আপনারা আদর্শনগর চলে আসবেন। তো এই আদর্শনগর থেকে কীভাবে আজকের প্লটটিতে যেতে হবে সেটা দেখাবো। তো এই হলো আদর্শনগরের সেই স্ট্যান্ডটি, এখানেও দেখতে পাচ্ছেন অসংখ্য সিএনজি রয়েছে। যাই হোক, তো এখান থেকে আমরা হাতে ডান দিক দিয়ে রোড দিয়ে চলে যাব, বাম দিক দিয়েও যাওয়া যায় নূরবাগে। তো এর পরের এলাকাটির নামে কিন্তু নূরবাগ। তো এই রোড দিয়ে যেতে হবে, এটা 40 ফিটের রোড, বর্তমানে 25 ফিট থেকে 30 ফিট রয়েছে। এই রোড দিয়ে আপনারা একদম প্লটে যেতে পারবেন। তো দর্শক, এই রুট দিয়ে একদম সোজা চলে যাবেন, কোনো দিকে তাকাবেন না। অর্থাৎ এই রুটটি যেদিকে গিয়েছে এরকম 2 থেকে 3টি মোচড়ে পরে কিন্তু অবশেষে চলে আসলেন নূরবাগে। তো এটাই হচ্ছে নূরবাগ সিএনজি স্ট্যান্ড। এটা হয়তো পুরাতন সিএনজি স্ট্যান্ড, আর ওই সামনেই নতুন সিএনজি স্ট্যান্ড। যাই হোক, তো আমরা এই যে নূরবাগ ব্রিজে চলে এসেছি, 2টা ব্রিজ, প্রথম ব্রিজ এটা, আমরা এই ব্রিজের বাম দিকে চলে যাবো এই যে এই রুট দিয়ে, কারণ এই রুটেই কিন্তু প্লটটি। তো এখান থেকে আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, আপনারা চাইলে ট্রেনে দেখে আসতে পারেন এই যে এখান থেকে কীভাবে যেতে হবে। এই যে এসেছি অবশেষে আমরা আজকের প্লটটিতে, এই যে এইভাবে দেখিয়েছিলাম যে প্লটটির সামনে এখন এদিকে 12 ফিট রোড রয়েছে, এবং ওই যে সামনে যে রাজুক প্লান পাশকৃত এই যে এই বিল্ডিংটির দক্ষিণ পাশে সেই প্লটটি। তো যাই হোক, এগুলো ভিডিওর প্রথমেই দেখে এসেছি। তো এই প্লটটির উত্তর পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নূরবাগ একদম কেন্দ্রীয় জামে মসজিদটি, যেখান থেকে প্লটটি থেকে এসে নামাজও পড়তে পারবেন। এবং এছাড়াও এই নূরবাগে অসংখ্য স্কুল কলেজ রয়েছে, যেটা দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যায়। এতক্ষণ যে প্লটটি দেখলেন, আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে। তো এখন আসি প্রাইজে। এখানে জমির পরিমাণ 3 কাঠা, আর এই ফুল 3 কাঠার প্যাকেজ মূল্য 61 লক্ষ টাকা, এটা প্রায় ফিক্সড। আপনি হয়তো আসলে বসলে একটু সম্মানই করা হবে, আর স্ক্রিনে কিন্তু সরাসরি মালিকের নাম্বারটি পেয়ে যাচ্ছেন। আর এই নাম্বারটি ইমুও রয়েছে, উনি যখন প্রবাসে চলে যাবে তখন আপনার ইমুতে যোগাযোগ করে নিতে পারবেন। আর উনি এখন বর্তমানে দেশে রয়েছে, তাই ওনার সাথে যোগাযোগ করে ভালোভাবে কাগজটি যাচাই বাছাই করে আপনারা এই প্লটটি দ্রুত নিয়ে নিতে পারেন।